ছাত্রীরা আমার কলেজের স্কুল কলেজে কলেজ শাখার বিজ্ঞান শাখার ছাত্রীরা, যে তোমরা এখন করোনার মধ্যে তোমরা অনেকটাই রিস্কে আছো, এখনো তো বাংলাদেশ থেকে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়নি। তো আমি আমি স্যার হিসাবে তোমাদেরকে অ্যাডভাইস দেব, তোমরা অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় তোমার মাস্ক ব্যবহার করবা এবং ঘর থেকে আসার পর তোমার হ্যান্ড স্যানিটাইজেশনটা ব্যবহার করবে। তো আমি তোমাদের বায়োলজি একজন শিক্ষক, তো আমি তোমাদের বায়োলজি দুটো পেপার আমরা পড়িয়ে থাকি ইন্টারমিডিয়েট। তো আমি বায়োলজি দুটো পত্রের মধ্যে আমি সেকেন্ড পার্টটা শুরু করব। তো আমরা জানি যে বায়োলজির দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট অ্যান্ড একটা হচ্ছে সেকেন্ড পার্ট। সাধারণত ফার্স্ট পার্টটা হচ্ছে উদ্ভিদকে নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয়েছে, সেকেন্ড পার্টটা সাধারণত প্রাণীকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা জানি যে আমাদের যে 12টা অধ্যায় আছে, এই 12টা অধ্যায়ের মধ্যে মূলত 3টি অধ্যায় বাদ দিয়ে, অর্থাৎ প্রথম এক অধ্যায় এক, অধ্যায় দুই এবং লাস্টের অধ্যায় প্রাণীর আচরণ 12 নম্বর অধ্যায়, এই 3টা বাদ দিয়ে বাকি যে 9টা অধ্যায় আছে, এই 9টা অধ্যায় হচ্ছে প্রাণীর শারীরতত্ত্ব, মানে যেটাকে আমরা হিউম্যান ফিজিওলজি বলা হয়। তো আমরা জানি হিউম্যান ফিজিওলজিটা, তো আমরা যে হিউম্যান ফিজিওলজি আছে, তো আমরা জানি হিউম্যান ফিজিওলজির মূলতভাবে যারা চিকিৎসা বিজ্ঞানটা যারা পড়াশোনা করে অর্থাৎ ডাক্তার করে, তাদের সাধারণত এটাকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। আমরা ওইটাকে একটা সংক্ষিপ্ত আকারে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বাইরেজিতে সাধারণত আমরা এটা কিছু মানে সার্বম হিসেবে কিছুটা তার সেই সব ধারণা নিয়ে থাকি। তো আমরা জানি যে প্রথমে আমরা যখন আলোচনা করেছিলাম যে কোষ কলা অঙ্গতন্ত্র, তো আমরা জানি যে কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকারিত একক, আর কলা হচ্ছে যে আকৃতি উৎপত্তি এবং কার্যপ্রণালী একই, এইরূপ কোষ সমষ্টিকে কলা বলা হচ্ছে। তো আমরা জানি যে কোষ কিছু কোষ মিলে কিছু কলা গঠন হচ্ছে, আবার কিছু কলা মিলিত হয়ে একটা অর্গান অঙ্গ গঠন করতেছে, যেমন একটা যকৃত একটা অর্গান, জিহ্বা একটা অর্গান। তো মানবদেহের কিছু অর্গান মিলিত হয়ে কি হচ্ছে, যে এই অর্গানগুলো তো মিলিত হয়েছে হয়ে একটা কি তন্ত্র বা সিস্টেম গঠন করে। যেমন আমি আলোচনা করতেছি, যেমন আমরা যে টপিকস আলোচনা করবো সেটার মধ্যে কয়েকটি অর্গান মিলিত হয়ে যখন একটা কাজ সমন্বয় করে মানবদেহের, তখন সেটাকে তন্ত্র বা সিস্টেম বলা হয়। তো আমরা জানি যে মানবদেহের এরকম 9টা সিস্টেমের কথা, মূলত 9টা সিস্টেম আছে, কোনো কোনো মেডিকেল বইতে 11টা সিস্টেমের কথা উল্লেখ করা হচ্ছে। তো 9টা সিস্টেমের মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু সিস্টেম রয়েছে, যেমন পরিপাকতন্ত্র যেটাকে আমরা বলবো ডাইজেস্টিভ সিস্টেম, শ্বসনতন্ত্র যেটাকে বলবো রেসপিরেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র যেটাকে বলা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আর যেটাকে বলবো আমরা আজকে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, সেই সিস্টেম হচ্ছে রেচন তন্ত্র। রেচন তন্ত্রটাকে আমরা এক্সক্রিটরি সিস্টেম বলা হচ্ছে। তো আমরা জানি যে এখন আমাদের এই রেচন তন্ত্র জানার আগে আমাদের বুঝতে হবে যে রেচনটা কি। তো রেচনটা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রাণী অর্থাৎ মানুষ যে নাইট্রোজেন জনিত বর্জ্য পদার্থ দেহের থেকে নিষ্কাশন করে থাকে, তাকেই আমরা রেচন বলবো, ঠিক আছে। তো আমরা এই রেচনটা আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে আমরা কী বলবো, অ্যামোনিয়া আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ইউরোকম আছে ইত্যাদি, এগুলো কী হচ্ছে আমরা সাধারণত এইসব দেহের থেকে রেচন আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে হয়, অর্থাৎ এইসব পদার্থ আমাদের শরীর থেকে নিষ্কাশন করতে হবে, কারণ এগুলো যদি নিষ্কাশন না করা হয় এইসব পদার্থ আমাদের মানব দেহের জন্য ক্ষতিকারক একটা, অর্থাৎ ক্ষতিকারক একটা পদার্থ বা রাসায়নিক পদার্থ রূপান্তরিত হবে। তো আমরা এই যে তোমাদের প্রফেসর গাজী আজমল স্যারের বই তোমরা দেখতে পেরেছ, এবং প্রফেসর গাজী আজমল স্যারের বই মধ্যে আমাদের নতুন বই, নতুন সংস্করণ বই, এই বইয়ের মধ্যে অধ্যায় 6 মানব শারীর তত্ত্ব সম্পর্কে আমরা আজকে চলে যাব, এবং মানব শারীর তত্ত্ব সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা জানি যে মানব শারীর তত্ত্ব আলোচনার বিষয়ের মধ্যে এটা আমাদের অধ্যায়, তো এখানে বলা হচ্ছে হিউম্যান মানব শারীর তত্ত্ব বর্জ্য এবং নিষ্কাশন বলা হচ্ছে। তো মানব শারীর তত্ত্বের মধ্যে এখানে বর্জ্য বা নিষ্কাশন বলতে গিয়ে বোঝাচ্ছে ওয়েস্টেজ প্রোডাক্ট, এবং নিষ্কাশন যেটাকে বলা হচ্ছে এলিমিনেশন বলা হচ্ছে। তো এলিমিনেশন আমরা যেটা বলবো যেটা হচ্ছে নাইট্রোজেন জনিত পদার্থ আমাদের দেহের থেকে নিষ্কাশন করা হচ্ছে, সেটাকে আমরা বলবো রেচন পদার্থ বলবো।
তো আমরা এখানে খেয়াল করে দেখো যে একে বলা হচ্ছে, তো আমরা জানি যে মানবদের এই রেচন প্রক্রিয়া মানবদের অনেকভাবে হয়ে থাকে। তো এই রেচন প্রক্রিয়াটা মূলতভাবে এক্সক্রিটরি সিস্টেম বলা হয়ে থাকে, রেচন প্রক্রিয়া বলা। তো রেচন প্রক্রিয়ার মধ্যে আমরা বলতে গেলে রেচন প্রক্রিয়া একটা মেন পার্ট, মেন পার্ট হচ্ছে সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্র। এটাকে অনেক সময় অনেক ভাষায় বলা যায় এটাকে রেনাল সিস্টেমও বলা হয়ে থাকে, অর্থাৎ রেনাল তন্ত্র বলা হয়ে থাকে। তো আমরা মূত্রতন্ত্র কেন, অর্থাৎ রেচন তন্ত্রের প্রধান অংশটা হচ্ছে মূত্রের মাধ্যমে রেচন হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের দেহের মধ্যে সয়াবিন অর্থাৎ আমরা ঘামের মাধ্যমে রেচন হতে পারে, আমাদের কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিছু অ্যালকোহল কিটোন বডিস দেহের থেকে রেচন হতে পারে। তো এগুলোকে আমাদের ঘামের মাধ্যমে রেচন হচ্ছে, তবে মূল রেচনটা হয়ে থাকে মূত্রের মাধ্যমে। এই জন্য বলা যে ইউরিন সিস্টেম ইজ দ্য মেইন পার্ট অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ মূত্রতন্ত্র হচ্ছে রেচনতন্ত্রের একটা প্রধান অংশ। তো আমরা আজকে একটা মূত্রতন্ত্রের সম্পর্কে আজকে মোটামুটি ধারণা আমরা নিব। তো আমরা একটু কাইন্ডলি একটু আমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করি। হোয়াইট বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ এখানে যে রেচন তন্ত্রের একটা গঠন সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের একটা ফিগার, যেটাকে আমরা ডায়াগ্রাম বলবো। সেই ডায়াগ্রামের মধ্যে খেয়াল করে দেখো যে এখানে আমরা সবাই ছোটোকালে স্কুলে লেভেল বইতে মধ্যে যে এই যে একটা একটা বৃক্ষের ছবিগুলো সম্পর্কে আমরা দেখাচ্ছি যে বৃক্ষের একটা ছবি, অর্থাৎ এখানে বৃক্ষে দুটা বৃক্ষ এবং বৃক্ষর সাথে একটা নারী আছে, একটা থলি আছে, এটাকে পুরোটাকে আমরা বুঝছি এটাতে অর্থাৎ রেচন তন্ত্র বলা হচ্ছে, অর্থাৎ এটা রেচন তন্ত্র, এটা মূত্র তন্ত্র যেটাকে বলা হচ্ছে হিউম্যান কি ইমিউন সিস্টেম। তো হিউম্যান ইমিউন সিস্টেমের মধ্যে এই যে রেচন কাজটা মূলত করে থাকে বৃক্ষের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা জানি যে রেচন মানব মানুষের রেচন তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত, মানুষের রেচন তন্ত্র গঠন হচ্ছে চারটি অংশ নিয়ে গঠিত। মানে তুমি খেয়াল করে দেখো যে বৃক্ষ কয়টা আছে, দুটি বৃক্ষ আছে ইউরিনারি, এই যে বৃক্ষ দেখো খেয়াল করে দেখো এটা হচ্ছে ডান বৃক্ষ, একটা বাম বৃক্ষ। আমরা এই বৃক্ষের অবস্থানটা আগে একটু কাইন্ডলি আমি বলি যে মানব দেহের এই যে লাম্বার ভাগটি বেড়েছে যেটাকে বলা হয়, অর্থাৎ তোমরা বক্ষীয় কশরীকা করার যে লাম্বার ভাগটি বেড়ে পিছনের সাইডটা উদরের পিছনের অংশটা, মানব দেহের দুটো খুব মূল্যবান একটা অর্গান থাকে, সেই মূল্যবান দুটো অর্গান হচ্ছে বৃক্ষ। এই বৃক্ষটা অনেকটা লালচে খয়েরি বর্ণের হয়ে থাকে, কিছু বই যাচ্ছে লালচে বর্ণের বলা হচ্ছে, কিছু বলছে লালচে খয়েরি বর্ণের হয়ে থাকে। তো এই লালচে খয়েরি বর্ণের বর্ণের মধ্যে দুটো বৃক্ষ থাকে, এবং বৃক্ষ দুটো ক্যালকুলেটার দুটো বৃক্ষ হচ্ছে, একটা হচ্ছে ডান বৃক্ষ, একটা হচ্ছে বাম বৃক্ষ। আমার ডান হাতের সাইডে যে বৃক্ষটা অবস্থান করবো সে হচ্ছে ডান বৃক্ষ, আমাদের বাম সাইডে বাম হাতের পিছন সাইডটা যে বৃক্ষ অবস্থান করতেছে সেটা বাম বৃক্ষ। একটি কথা তোমরা খেয়াল করে দেখো যে ডান বৃক্ষ আর বাম বৃক্ষের মধ্যে তফাতটা আমি খেয়াল করে রাখবো, তোমরা খেয়াল করে রাখবে যে ডান বৃক্ষটা একটু নিচে থাকে আর বাম বৃক্ষটা উপরে থাকে। তোমাদের বুঝতেও আসতে পারে যে স্যার কেন ডান বৃক্ষটা নিচে থাকে এবং বাম বৃক্ষটা উপরে থাকে। তা আমি তোমাকে বলি যে এখানে আমাদের যকৃতের কথা বলেছে, লিভার, লিভারটা অনেক বড় থাকে, মানবদের লিভার প্রায় 1 কেজির থেকে বেশি ওয়েট হয়ে থাকে। এই লিভারের চারটা অংশ থাকে, এই যকৃতটা এই ডান অংশে থাকার কারণে বাম বৃক্ষটা একটু নিচে অবস্থান করে এবং বাম বৃক্ষটা একটু উপর সাইডে অবস্থান করে থাকে। এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের উত্তর থাকে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মানবদের মানুষের এই যুক্তরাষ্ট্রের চারটি অংশ নিয়ে গঠিত, তার বৃক্ষ কয়টা আছে খেয়াল করে রাখুন, দুটো, 1 আর 2। তাহলে আমরা ঠিক আছে যে বৃক্ষ 1 আর 2 আমাদের দুইটা তো পেলাম, ডান বৃক্ষ বাম বৃক্ষ, ইউরোটার কে গেল এদের দুই। তো এই ইউরোটারটা হচ্ছে আমাদের রেচন নালী বলে থাকে, এটাকে আর একটা ভাষা বলা হচ্ছে গভিনী বলা হয়ে থাকে ইংরেজিতে, সাথে এটা মেডিকেল ভাষায় এটাকে ইউরেটার বলা হয়ে থাকে, এটা হচ্ছে মূলত রেচন নালী বলা। এই নালীটা হচ্ছে বৃক্ষের থেকে মধ্যধ্বনি পর্যন্ত অবস্থান করে থাকে, এটা সাধারণত 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তার মানবদের দুইটা বৃক্ষের ডান বৃক্ষ থেকে একটা কি ইউরেটার বের হয়েছে, ইউরেটারের সাথে যুক্ত হয়েছে, বাম বৃক্ষ থেকে একটা কি রেচন নালী বের হয়েছে সেটা হচ্ছে ইউরেটারের সাথে সংযুক্ত হয়েছে। তো এখানে আছে এটা, তারপরে আছে একটা মূত্রথলি, মূত্রথলিতে একটা অস্থায়ী একটা অংশ, এই মূত্রথলিটা হচ্ছে কি অর্থাৎ একটা মূত্র এসে এই থলিতে জমা হয়ে থাকে, অর্থাৎ বৃক্ষের মাধ্যমে যে প্রক্রিয়ায় আমরা কি নাইট্রোজেন গঠপদার্থ স্পেশন করে যে মূত্র তৈরি করে সেই মূত্রটা কোথায় আসে, সেই রেচন নালীর মাধ্যমে কোথায় চলে আসে, মূত্রথলিতে ভাই অস্থায়ীভাবে জমা হচ্ছে, এই এখানে জমা হচ্ছে।
এখন আমরা জানি যে মূত্রের থলিতে মূত্র ধারণ ক্ষমতা কীরকম হতে পারে। এখানে বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলা আছে, আমাদের বইতে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে বলা আছে যে ইনফরমেশন হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার, অর্থাৎ 700 থেকে 750 মিলিলিটার মূত্র এই মূত্রথলিতে জমা থাকে। তো আমরা খেয়াল করে দেখব যে যখন মূত্রথলিতে যখন আমাদের মূত্র যখন বেশি করে জমা হয়ে যায় তখন আমাদের দেহের মধ্যে কি নার্ভাস সিস্টেম, তো আমরা জানি যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রের মধ্যে যেটা আছে অটোনোমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো আছে, একটা প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেম কি করতেছে, আমাদের স্নায়ুতন্ত্রকে কি কল করতেছে যে আমার মূত্রথলিতে মূত্র জমা হয়েছে, এখন আমাকে মূত্রে কি করতে হবে, এক্সক্রিশন করতে হবে, বের করে দিতে হবে, তখন আমরা কি মূত্র জানি যে তাহলে মানুষের রেচন তন্ত্রে বা মূত্রতন্ত্রের মধ্যে 4টি প্রধান অংশ আছে, এক 2টি বৃক্ষ বা 2 কিডনি, 2টি ইউরেটার 2 ইউরেটার্স, 1টি মূত্রথলি 1 ইউরিন ব্লাডার, 1টি মূত্রনালী অর্থাৎ 1টি 1 ইউরেট্রা, অর্থাৎ এই 4টি প্রধান অংশটা নিয়ে মানবদেহ কি রেচন তন্ত্র। তাহলে আমাদের দেখো এই আমাদের বইতে দেখো মূত্রতন্ত্রের যে ছবিটা সেখানে আমাদের এখানে ফিগার দেওয়া আছে, 2টো কিডনি, 2টো ইউরেটার এবং 1টি ইউরিনারি ব্লাডার সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি ছবি। খেয়াল করে দেখো ছবির মধ্যে মিল আছে। ঠিক আমরা এটাকে একটু বড় ডায়াগ্রাম তৈরি করার জন্য তোমাদের একটা স্বাভাবিক একটা অঙ্কনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমরা একটা হোয়াইট বোর্ডে আমরা দেখেছি। তো খেয়াল করে দেখো যে তো এই মূত্রতন্ত্র মানবদের আছে, তো এই মূত্রতন্ত্রের এখন প্রত্যেক যে অংশে প্রত্যেক অংশে একটা কাজ করে থাকে। তো আমরা একটা প্রাথমিক যে ধারণা, তো ধারণার মধ্যে এই 4টা অংশের মধ্যে অর্থাৎ এই মানবদের যে বৃক্ষটা এটা দেখতে প্রায় অর্থাৎ সিমের বিচির মতো কি এটা সিমের বিচির মতো দেখতে, তো এটা দুটো ভাগ থাকে, একটা হচ্ছে উত্তল ভাগ, একটা হচ্ছে অবতল ভাগ, উত্তল এবং অবতল। তো অবতল ভাগের অংশে অনেকটা কি ভাজ থাকে, ভাজ অংশ থাকে, সেই ভাজের মতো থাকে, এটা আয়রন বলে থাকে। তো এখানে আমরা দেখতেছি যে এখানে 2টো কিডনির মধ্যে উত্তল এবং অবতল জায়গা আছে। তো এই বৃক্ষের মধ্যে আমাদের একটা ধারণা নিয়ে থাকে, এই বৃক্ষের মধ্যে কি থাকে, তো মানব দেহের প্রতিটি বৃক্ষের মধ্যে কি থাকে, ন্যাফ্রন থাকে। তা আমরা ন্যাফ্রন সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো ন্যাফ্রনটা হচ্ছে বৃক্ষের গাঠনিক ও কার্যকরী একক। তো আমাদের এখন যদি বলে যে ন্যাফ্রনটা কি, তো ন্যাফ্রন হচ্ছে যে বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একক, অর্থাৎ এই বৃক্ষের মধ্যে এরকম প্রতিটি বৃক্ষের 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রন থাকে, অর্থাৎ ডান বৃক্ষের 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রন রয়েছে, বাম বৃক্ষের ঠিক 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রন রয়েছে। তো এই ন্যাফ্রনগুলোই হচ্ছে কি ছাকন করে থাকে, ছাকন করে কি করে এটাকে ছাকিয়ে নাইট্রোজেন বর্জ্য পদার্থকে কি এক্সক্রিশন করে এটাকে কি মূত্র রূপান্তরিত করে। ওই মূত্রটা কোথায় আসতেছে, আবার মূত্র নালীতে আসতেছে, এই অর্থাৎ যেটাকে রেচন নালী বলে থাকতেছে। তো এই রেচন নালী এটাকে ইউরেটার বলে থাকে, এই ইউরেটারের মধ্যে ডান ইউরেটার এবং বাম ইউরেটার রয়েছে। তো এই ইউরেটারের মাধ্যমে ডান বৃক্ষ থেকে ডান ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হচ্ছে, বাম বৃক্ষের থেকে ইউরেটারের মাধ্যমে অর্থাৎ ইউরেটার অর্থাৎ মূত্রথলিতে কি মূত্র জমা হচ্ছে। এই মূত্রথলিটা দেখতে একটা অন্য হচ্ছে পেশিন, একটা পাতলা আবরণ থাকে, ঠিক আছে, যেটাকে আমরা পাতলা আবরণ থাকে, এটা সংকোচন প্রসারণ হয়ে থাকে। তো এখানে এই মূত্রথলিতে থেকে একটা নালী বের হয়, সেই নালীটাকে বলা হচ্ছে মূত্র নালী, যেটাকে বলা থেকে ইউরেট্রা থাকে। তো আমরা জানি আমাদের 2 ধরনের জেন্ডার রয়েছে, একটা মেল এক ফিমেল। মেল জেন্ডারের ক্ষেত্রে শান্ত মূত্র নালিকা লম্বা আকৃতি দৈর্ঘ্য বড় হয়ে থাকে, আবার ফিমেলের ক্ষেত্রে একটা আকৃতি ছোট, একটা ছিদ্র মুক্ত হয়, একটা ওখান থেকে তারা কী হচ্ছে মূত্রটা বের করে। আর সাধারণত পুরুষ ক্ষেত্রে মেল অর্গানের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের একটু মূত্র নালী বের হয় এবং সেটা লিঙ্গের মাধ্যমে সেখান থেকে মূত্রটা এক্সক্রিশন হচ্ছে। তো আমরা দেখতেছি এখানে দেখার হচ্ছে আমাদের এখন এই সময় সম্পর্কে জানলাম, এখন প্রতিটি বৃক্ষের একটা আমাদের কি
টেকনিক্যাল মরফোলজি আছে, বাহ্যিক গঠন রয়েছে। তো বাহ্যিক গঠনের মধ্যে আমরা বলবো যে ভৌত গঠনের মধ্যে বলতে পারে থাকে, সে ভৌত গঠনের মধ্যে প্রতিটি বৃক্ষ, এই প্রতিটি বৃক্ষের দৈর্ঘ্য সাধারণত 10-12 সেন্টিমিটার হয়ে থাকে, প্রশস্ত প্রায় 5-6 সেন্টিমিটার হয়ে থাকে, এবং যেটাকে পুরুত্ব বলবো সেটা 3 সেন্টিমিটার হয়ে থাকে। তাহলে আমাদের প্রতিটি বৃক্ষে অর্থাৎ 10-12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5-6 সেন্টিমিটার প্রশস্ত, আবার 3 সেন্টিমিটার পুরুত্ব হয়ে থাকে, এবং এটা হচ্ছে আমাদের বৃক্ষের সাধারণত গঠন। এখন আমাদের মুদ্র তৈরিতে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সটে আমরা দেখতেছি একটি বৃক্ষের গঠন, খেয়াল করে দেখো যে বৃক্ষের গঠন এবং কাজ। তাহলে আমাদের কী হচ্ছে, একটা হচ্ছে বৃক্ষের কি স্ট্রাকচার এবং বৃক্ষের কাজ সম্পর্কে, ফাংশন সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো আমরা খেয়াল করে রাখি বৃক্ষের গঠন এবং কাজ সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করতেছি আর কি। তাহলে প্রতিটি বৃক্ষের আমি দেখো যে প্রতিটি বৃক্ষ ডান বাম, তাহলে আমরা একটা বৃক্ষকে ধরে থাকি, ধরি মনে করি এই এই বৃক্ষটার মধ্যে তিনটি অংশ আছে, কয়টি অংশ আছে, তিনটি। এই তিনটি অংশের মধ্যে কর্টেক্স, মেডুলা, পেলভিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে এরকম তিনটি অংশ আছে, এরকম তিনটি অংশ আছে, এটাকে আমরা কর্টেক্স বলবো, এটাকে আমরা কি বলবো, মেডুলা বলবো, এটাকে কর্টেক্স বলবো, এটাকে মেডুলা বলবো, আর এটাকে আমরা বলবো ফাইনালি পেলভিস বলবো, ঠিক আছে? তো এই বাইরের অংশটাকে ক্যাপচার করে নেয়, বাইরের অংশটাকে ক্যাপচার। তো এই কর্টেক্সের কর্টেক্স হচ্ছে মেডুলা পেলভিস। তো কর্টেক্সটা দেখতে কি রকম হয়ে থাকে, তো আমরা খেয়াল করে দেখি কর্টেক্সটা দেখতে কি গাঢ় লাল বর্ণের হয়ে থাকে, কি বর্ণের হয়ে থাকবে, লাল বর্ণের হয়ে থাকবে কর্টেক্সটা, এবং মেডুলাটা অনেকটা মেডুলা যেহেতু কর্টেক্সটা হচ্ছে বাইরের অংশ, আর এর ভিতরের অংশটাকে আমরা কি বলবো, মেডুলা বলবো, মেডুলা অনেকটা হালকা লাল বর্ণের হয়ে থাকে, এবং প্যালভিস যেটা থাকবে প্যালভিস হচ্ছে সাদা, এটা সাদা থাকবে। প্যালভিসের গঠন আমরা বলতে হচ্ছে ফানেল, ফানেল মানে কি, এরকম এই ফানেল দেখি কি ফানেল আছে। তো তোমরা তো জানো যে বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি ল্যাবের মধ্যে তোমরা খেয়াল করে দেখবে যে ফানেল দেখা যায়, যে ফানেলের মধ্যে কোনো লিকুইডগুলোকে আমরা কী করে হচ্ছে আমরা একটা বোতলে ঢালতে পারি, অনেক কাজের মধ্যে ব্যবহার করতে পারে, এবং বিশেষ করে দোকানপাটের ক্ষেত্রে আমরা দেখি ফানেল ব্যবহার করে থাকি কোনো কিছু তরল পদার্থ বোতলে ঢালার জন্য। তো অর্থাৎ এইখানে প্যালভিসটাও তো ফানেল আছে, ঠিক আছে? তো আমরা কর্টেক্স সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেলাম, মেডুলা সম্পর্কে ধারণা পেলাম, প্যালভিস সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে পাবো। তো আমাদের এই যে প্যালভিস, এই প্যালভিসটা হচ্ছে ফানেল আকৃতি, প্যালভিসের সাথে কি থাকে, এই যে প্যালভিস, প্যালভিস কিন্তু ঠিক এখানটা খেয়াল করে দেখো, এই যে এরকম অংশ, এটা এটা একটা এরকম অংশ, এরকম অংশ এটা প্যালভিস। প্যালভিসটা কাজ হচ্ছে কি, অর্থাৎ খেয়াল করে দেখো, অর্থাৎ এই যে এখানে যে বৃক্ষের মধ্যে যে মূত্রগুলো ছাঁকা হয়, মূত্রকে ছাঁকা হয়, ঠিক আছে, যে বৃক্ষের মধ্যে ছাঁকানো হচ্ছে, এই ছাঁকন থেকে যে মূত্র তৈরি হচ্ছে সেই মূত্রটা কিন্তু প্যালভিসের মাধ্যমে, কার মাধ্যমে, এই প্যালভিসের মাধ্যমে কোথায় আসতেছে, সেটা হচ্ছে ইউরেটারের মাধ্যমে আসতেছে, যেটাকে বলে রিচন নালীর মাধ্যমে আসতেছে। তাহলে কি খেয়াল করে দেখা যে এই প্যালভিসের মাধ্যমে কোথায় আসতেছে, প্যালভিসটা কি ফানেল আকৃতি, আর প্যালভিসের সাথে কি যুক্ত আছে, প্যালভিসের সাথে যুক্ত আছে ইউরেটারের সাথে সংযুক্ত। তাহলে কি প্যালভিসের সাথে মূত্রটা রেচন নালীর মাধ্যমে আসতেছে, রেচন নালীর মাধ্যমে মূত্রটা আবার কোথায় আসতেছে, ইউরেথ্রা মূত্রথলিতে আসতেছে, আর মূত্রথলি থেকে আবার এই মূত্রটা আবার কি হচ্ছে, মূত্র নালীর মাধ্যমে কি হচ্ছে, দেহের বাইরে নিষ্কাশন হচ্ছে, এটাই আমাদের বোঝার বিষয়। তো এখানে আর একটা কথা এখানে খেয়াল করে দেখা যায় প্যালভিস সম্পর্কে, প্যালভিস হচ্ছে তিনটা, আর প্যালভিসের আকৃতি আমরা কি সাদা অংশের মধ্যে, সাদা প্যালভিস কি সাদা অংশের মধ্যে। তো প্যালভিসের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে আর একটা কথা হচ্ছে যে মেডুলাতে কিন্তু 8-18টা রেনাল পিরামিড থাকে, পিরামিড আকৃতির কিছু রেনাল পিরামিড থাকে, সেটা দেখতে মেডুলাতে থাকে, সেটা 8-18 থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেনাল পিরামিডগুলো এখানে ছবির মধ্যে দেখো, যে এখানে রেনাল পিরামিডগুলো দেখা যাচ্ছে, এটা প্রায় 8-18টা রেনাল পিরামিডগুলো থাকে।
ঠিক আছে আর ঠিক আছে তো তারপরে আমরা তৃতীয় ধাপে চলে গেলাম যে তৃতীয় অংশের মধ্যে প্যালভিস প্যালভিসের একটা সাদা অংশ এই প্যালভিসের মধ্যে মেজর ক্যালিক্স থাকে মেজর ক্যালিক্স থাকে মেজর ক্যালিক্স হচ্ছে ছন্দ প্রধান শাখা প্যালভিসের মধ্যে তো মেজর ক্যালিক্স ছন্দ কয়টা থাকে দুই থেকে তিনটি অর্থাৎ দুই থেকে তিনটি শাখায় বিভক্ত হয় এই এই দুই থেকে তিনটি শাখাকে আমরা বলবো মেজর ক্যালিক্স আর এই মেজর ক্যালিক্সগুলো হচ্ছে মাইনর ক্যালিক্সের উপর এবং মাইনর ক্যালিক্স হচ্ছে আঠারো থেকে চোদ্দটি মাইনর ক্যালিক্স কত আঠারো থেকে চোদ্দটি তাহলে আমরা মোটামুটিভাবে আজকে মুক্ততত্ত্বের যে বৃক্ষের মুক্ততত্ত্ব সম্পর্কে আমরা জানলাম রেচন কী রেচন সম্পর্কে জানলাম তারপর হচ্ছে মুক্ততন্ত্রের তন্ত্র সম্পর্কে জানলাম মুক্ততন্ত্রের পাঠ সম্পর্কে জানলাম বৃক্ষের গঠন সম্পর্কে জানলাম আর এখন হচ্ছে আমাদের বৃক্ষের কাজটা কী আমি একটা তোমাদের সবসময় ক্লাসে আমি বলেছিলাম যে মানুষের পাঁচটি অর্গানকে ভাইটাল অর্গান আমরা বলে থাকি এই পাঁচটা অর্গানের মধ্যে এই পাঁচটা অর্গান মধ্যে তোমরা সবাই জানো মনে রাখো একটি হচ্ছে হৃৎপিণ্ড ব্রেন তিন নম্বর হচ্ছে ফুসফুস লান চার নম্বর হচ্ছে যকৃৎ লিভার এবং পাঁচ নম্বর হচ্ছে বৃক্ষ বা কিডনি এই পাঁচটি অর্গান মানবদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান এই পাঁচটি অর্গানের মধ্যে কোনোভাবে যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধা মানবদের মধ্যে খুব যন্ত্রণা বোধ হয়ে থাকে এই জন্য পাঁচটি অর্গান মানবদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ রাখে এর মধ্যে একটা পাঁচটার মধ্যে একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে বৃক্ষ বা কিডনি তা এখন কী কাজ করে থাকে আমাদের জানা উচিত যে কিডনির ফাংশনটা কী আমরা একটা সাধারণ ধারণা যে কিডনি কী করে নাইট্রোজেন বর্জ্য পদার্থ কী বের করে ফেলে মন্ত্রের মধ্যে এইটাই কি এখন আমরা জানো যে এই কাজগুলো বেশ খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো এই গুরুত্বপূর্ণ কাজটার মধ্যে আমরা প্রথমে কাজটা বলবো যে বৃক্ষের শান্ত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ নাইট্রোজেন জনিত বর্জ্য পদার্থ দেহের থেকে নিষ্কাশন করে থাকে দুই নম্বর তোমাদের খেয়াল করে দেখো যে দেহের একটি রক্তের মাধ্যমে পানির ভারসাম্য অর্থাৎ আমাদের দেহের যে পানির যে ভারসাম্য ওয়াটার ব্যালেন্স এই ওয়াটার ব্যালেন্স হচ্ছে বৃক্ষের মাধ্যমে হয়ে থাকে তোমরা এরকম তোমার নেক্সট আমরা যে টপিক আলোচনা করবো যে অস্ম রেগুলেশন প্রক্রিয়া কীভাবে মানব দেহের মধ্যে অস্ম রেগুলেশন প্রক্রিয়া হয়ে থাকে শুধু মানব দেহে না অন্যান্য পানিতে জলজ প্রাণী বিশেষ করে মাছও কিন্তু অস্ম রেগুলেশন প্রক্রিয়া করে থাকে কিন্তু মানুষের ক্ষেত্রে এর ক্ষেত্রে একটা অস্ম রেগুলেশন প্রক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তো এই এই ক্ষেত্রে হচ্ছে বৃক্ষের মাধ্যমে হয়ে থাকে তিন নম্বর আমরা খেয়াল দেখবো যে রক্তের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি জাতীয় যে লবণ রয়েছে নিয়ন্ত্রণ করে থাকে চার নম্বর হচ্ছে বৃক্ষের মাধ্যমে মানবদেহে অম্ল এবং ক্ষারের সাম্য অবস্থা নিয়ন্ত্রিত হয়ে থাকে তো এগুলো হচ্ছে আমাদের দেহের মধ্যে দেখতে আমাদের তোমার বইতে দেওয়া আছে আর পাঁচ নম্বর হচ্ছে বৃক্ষের এনজাইম ক্ষরণ করে থাকে বৃক্ষের মাধ্যমে কী হচ্ছে হরমোন ক্ষরণ করে থাকে আমরা জানি যে বৃক্ষের মধ্যে দুটো গ্ল্যান্ড রয়েছে এখানে গ্রন্থি আছে এই গ্রন্থিটাকে বলা আছে অ্যাড্রিনালিন গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি তো এই অ্যাড্রিনাল গ্রন্থির মধ্যে আমরা জানি এই গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ করে থাকে এই অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন গ্লুকোকর্টিক ফনিসকর্টিক এগুলো দিয়ে বৃক্ষের মাধ্যমে শান্তিকরণ হয়ে থাকে এছাড়াও বৃক্ষের এনজাইমগুলো ক্ষরণ হয়ে থাকে আর তাছাড়া আমরা জানি বিভিন্ন বিষাক্ত পদার্থ আর ভেজস বিভিন্ন ওষুধ মেডিসিন এটি এসব থেকে যে বিষাক্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলো সাইড বিষাক্ত পদার্থগুলো কি বৃক্ষের মাধ্যমে ছেঁকে সেটাকে দেহের থেকে কি মুক্ত করে দেওয়া হয় সেটাও একটা বৃক্ষের মাধ্যমে হয়ে থাকে তো আজকে আমরা এই পর্যন্ত আজকে বৃক্ষের ফাংশন সম্পর্কে আজকে তোমাদের আজকে আলোচনা বিষয় নেক্সট আমরা যে আলোচনা করব বৃক্ষের কিছু সূক্ষ্ম গঠন সম্পর্কে আলোচনা করবো নেক্সট ক্লাসে নেফ্রন কি নেফ্রনের গঠন কাজ এছাড়াও আমরা পরবর্তীতে অস্ম রেগুলেশন প্রক্রিয়া আমরা আলোচনা করবো তাছাড়া আমাদের অম্লক্ষারের সাম্য অবস্থা আলোচনা করবো এরপরে আমরা আলোচনা করব যে কিডনি ফেল কীভাবে কিডনি ফেল হয়ে থাকে কীভাবে বিকল হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা এ পর্যন্ত আলোচনা থাকলো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই আমার কামনা